বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের ভিএসি কোর্সের অন্তর্গত প্রত্যেকটা সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সামনে টোটাল পাঁচখানা সিলেবাস রয়েছে পাঁচখানা সিলেবাসেরই কিন্তু কোশ্চেন প্যাটার্ন আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব কারণ প্রত্যেকটা সিলেবাসেরই কিন্তু আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন রয়েছে আমরা প্রথম যে সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব। যার টাইটেল হচ্ছে ওয়েলথ অ্যান্ড সরি হেলথ অ্যান্ড ওয়েলনেস যার অর্থ হচ্ছে স্বাস্থ্য এবং সুস্থতা এই সিলেবাসটা যাদের যাদের রয়েছে তোমাদের পরীক্ষা হচ্ছে টোটাল পঞ্চাশের মধ্যে এই পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বোঝাতে পারলাম চল্লিশের হবে লিখিত পরীক্ষা ইএসই এন্ড সেমিস্টার এক্সামিনেশন আর দশ নম্বরের হচ্ছে টোটাল ইন্টারনাল তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু পঞ্চাশের মধ্যে পরীক্ষা হচ্ছে আর আমাদের এক্সামিনেশন ডিউরেশন এখান থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের পরীক্ষার যে সময়সীমা ছাড়াচ্ছে দুই ঘন্টার ক্লাসের ব্যবস্থাগুলো কলেজের হাতে থাকে সেটা আর বলছি না এবার এখানে যে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু এক মার্কের প্রশ্নাবলী আসবে এক মার্কের প্রশ্ন প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা থাকবে চল্লিশটা চল্লিশ আউট অফ চল্লিশ কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না চল্লিশটাই থাকবে চল্লিশটারই উত্তর করতে হচ্ছে দেখো প্রত্যেকটা তথ্য জানতে পারবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দিও ঠিক আছে দেখো শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে ভিডিওটি সবার কাছে পৌঁছাতে পারে আর এখানে যেহেতু বললাম চল্লিশখানা প্রশ্ন আসবে এক্সট্রা কোনো প্রশ্ন থাকে না তো চল্লিশটা প্রশ্ন সঠিক করার জন্য চল্লিশ নম্বর বোঝা গেল আমরা চলে যাব পরের যে সিলেবাস অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমাদের পরের যে সিলেবাস রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্রেডিশনস অ্যান্ড ভ্যালু সিস্টেম যার অর্থ হচ্ছে ভারতকে বোঝা ভারতীয় দার্শনিক ঐতিহ্য এবং মূল যে ব্যবস্থা সে সম্পর্কে পড়তে হবে এখানে এই সিলেবাসটা যাদের যাদের রয়েছে একটু কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝে নাও এখানে টোটাল কিন্তু মার্কস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে এই সিলেবাসের কিন্তু পরীক্ষা হচ্ছে তার মধ্যে চল্লিশ যেমনটা আলোচনা করলাম থিওরি মার্কস ইন্টার্নাল হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ইন্টারনাল অ্যাসাইনমেন্টে থাকে দশ মার্ক এবার যদি একটু বিস্তারিত জানতে চাই কোশ্চেন প্যাটার্নের সেটা হচ্ছে ফাইভ ইন্টু টু অর্থাৎ দুই নম্বরের পাঁচটা ফোর ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ নম্বরের চারটা এবং দশ নম্বরের একটা টোটাল কিন্তু দশ এখানে এখানে কুড়ি এখানে দশ আর এখানে আমরা দেখতে পাচ্ছি দশ টোটাল কিন্তু চল্লিশের মধ্যে যেমনটা আমরা আলোচনা করলাম যে থিওরি পার্টের যে পরীক্ষা তার কিন্তু কোয়েশেন পার্টারটা এবার আমরা চলে যাব পরের যে কি বলছে সিলেবাস যার টাইটেল হচ্ছে বেসিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের মূল কথা এখান থেকে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পরীক্ষা আর যেমনটা তোমরা জানো ইএসই অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সামিনেশন লিখিত যে পরীক্ষা সেটা চল্লিশের মধ্যে দশ নম্বরের আই আইএ আই এ হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বোঝাতে পারলাম চলে যাব পরের যে সিলেবাস চার নম্বর আর্টস অ্যান্ড ক্রাফ্টস অফ বেঙ্গল অর্থাৎ বাংলার চারু এবং কারুশিল্প সম্পর্কে পড়তে হচ্ছে চার নম্বর আমাদের সিলেবাস থেকে এটার যদি কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরি রিটেন পরীক্ষা হচ্ছে তিরিশ প্রজেক্ট টাইপের একটা পরীক্ষা হতে পারে বুক রিভিউ টাইপের হতে পারে ওয়ার্কশপ হতে পারে এটা সম্পূর্ণ কলেজের হাতে থাকে তারা কি করবে সেখান থেকে দশ অ্যাসাইনমেন্ট নামে আলাদা একটা পরীক্ষা হবে সেখান থেকে দশ টোটাল কিন্তু চল্লিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিরিশ রিটেন এখানে দশ এখানে দশ টোটাল কিন্তু ফর্টি নিচে আমরা চলে আসবো লাস্ট সিলেবাস আমাদের সামনে রয়েছে যাদের যাদের এই সিলেবাসটা রয়েছে একটু ভালো করে বোঝো সিলেবাসের টাইটেল হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল যার অর্থ হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পর্যটন এখানেও সেম আমরা দেখতে পাচ্ছি রিটেন আর একটা কী বলে প্রজেক্ট ওয়ার্ক হতে পারে বুক রিভিউ হতে পারে ওয়ার্কশপ হতে পারে দশ নম্বরের অ্যাসাইনমেন্ট হতে পারে দশ নম্বরের এটা আমাদের সম্পূর্ণ তথ্য এবার বিষয়টা হচ্ছে তোমরা দেখো কমেন্টে জানাতে পারো যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা কোন কোন কলেজ থেকে তোমরা ওয়াচ করছো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো যেটা তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই